જે બીએ જનરલ ફર્સ્ટ સેમિસ્ટર ઉમર જે ફર્સ્ટ કોર્સ કોર્સ કરું છું તો એટા હોય આમાર ઇન્ટેન્શન આજર એ ઇમ્પોર્ટન્ટ એજ્યુકેશનલ પ્રોગ્રામ એ ઇમ્પોર્ટન્ટ એજ્યુકેશનલ પ્રોગ્રામ આપણા એમની ભાવે કરશે નહીં એટા ઇંગ્લિશનો રેગ્યુલેશન અછે આમાદેર ઉચ્ચ શિક્ષા જે સ્ટેચ્યુટરી બોડી બા અપેક્સ બોડી બા સર્વોચ્ચ બોડી જે યુનિવર્સિટી ગ્રાન્ટ કમિશન નિયુક્ત છે આમાર કોલકાતા એક રિજનલ ઓફિસ પર છે તો ওই জন্য আমরা ওই ওই টেকনিক্যাল এন্টারটেইনমেন্ট হচ্ছে ইন্ডাকশন প্রোগ্রাম তো আজ এই মহৎ উদ্দেশ্য মহৎ দিন মহৎ প্রোগ্রামের এখানে আমার দায়িত্ব উপরে আছেন দোস্ত প্রশান্ত কুমার ঘোষ মাধ্যমিক শিক্ষা বিভাগীয় মুখ্য এই কলেজের বর্ষা এবং এই যে এক্সামিনেশন কোর কমিটির ডেপুটি কন্ট্রোলার অফ এক্সামিনেশন আজ পর দি ম্যান্ডেট অফ ইউনিভার্সিটি অফ বিদ্যাসাগর ইউনিভার্সিটি উপস্থিত আছেন বিভাগীয় মুখ্য ডক্টর রণকান্তি দাস উনি বেঙ্গলি ডিপার্টমেন্টের হেড অফ দি ডিপার্টমেন্ট অ্যান্ড উনার দি আর হ্যাভিং এ লায়ন শেয়ার মানে যত তোমরা বিশ্ব মানে বেঙ্গলি কু ইলেকটিভ ভাবে তোমরা পড়িব এবং যেটা স্কিল এনহান্সমেন্ট কোর্স ভাবে যেটা আবিলিটি এনহান্সমেন্ট কোর্স ভাবে সেটা তুমি কম্পালসরি কোর্স ভাবে পড়িব তো ওনার গুরুত্বটা অনেক আছে এই মতে তোমার যে আবিলিটি এনহান্সমেন্ট কম্পালসরি কোর্স সেটা স্যার বলিলেন এবং উপস্থিত আছেন আমার বিভাগীয় মুখ্য ফ্রম ডিফারেন্ট ডিপার্টমেন্ট আমার নন টিচিং ভাই সবাই এখানে আছেন যে তোমার জন্য রিয়েল কষ্ট করেন তোমাদের কোর্স বুঝেন তোমার জন্য টেনশন নিয়েন সো বিভাগ হেড অফ দি ইনস্টিটিউশন ভাবে তোমরা জানো এই যে একটু আমি মৃণালাল যেটা বললেন যে এটা আমি একটু বলে দিই ব্যাপার হচ্ছে যে টেকনিক্যালিটিজ যেগুলো আছে যেগুলো ফাংশনালিটিজগুলো আছে সেগুলো দুই ভাগে বিভক্ত হবে প্রথমটা হচ্ছে তোমার কোর্স প্যাটার্ন আর একটা হচ্ছে এক্সামিনেশন প্যাটার্ন সেগুলো কোর্স প্যাটার্ন নেই মৃণাল বাবু বলবেন এবং অন্য এইচওডি স্যার মানে আমার বলবেন এবং তোমার এক্সামিনেশন প্যাটার্ন এক্সামিনেশন প্যাটার্ন নেই আমার প্রশান্ত বাবু বলবেন তো ব্যাপার হচ্ছে এই জিনিস উপরে একটা জিনিস থাকে যেটা স্যার বললেন যে কোর্স অবজেক্টিভস বা মিশন অবজেক্টিভস এই যে তোমরা যে সিস্টেমটি শুনো আমি যে তোমাকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করলে তো সেটা কি ইন্টারঅ্যাকটিভ আর এই যে পদ্ধতি তোমরা পড়াশোনা করছো এটা টার্ম এন্ড এক্সামিনেশন সিস্টেম না সিবিসিএস এক্সামিনেশন সিবিসিএস না ফুল ফর্ম কে আমাকে বলতে পারি বা এনিবডি ভলান্টারিলি यस তুমি বলো বাবা চয়েস বলো বলো ঠিক বলতে বলো চয়েস বেস্ট তোমাদের পছন্দে তুমি অপ করিব তোমার অ্যাবিলিটি তোমার অ্যাটিটিউড তোমার ক্যাপাসিটি বেস্ট সে চয়েস নেই তুমি বেস্ট দল ক্রেডিট আর সে মার্ক ফাইল সিস্টেম থাকিব মার্ক সিস্টেম হিডেন হয়ে থাকিব কি থাকিব ক্রেডিট ক্রেডিট আগে তুমি কি পাবো লেটার গ্রেড পাবো তারপর তোমাকে ক্রেডিট করা যাবে যেমন এক নম্বর জন্য ফার্স্ট ক্লাস থেকে সেকেন্ড ক্লাস এর সিস্টেম চলবে না দ্যাট হ্যাজ বিন অলরেডি চেকড দ্যাট হ্যাজ অলরেডি বিন সাকসেস ব্যাপার হচ্ছে যে তোমার গ্রেড সিস্টেম থাকবে চয়েস বেসড ক্রেডিট সিস্টেম এবং এই সিস্টেমের মূল উদ্দেশ্য হচ্ছে তোমরা কিপরি ট্রান্সপারেন্ট লার্নার হবো অ্যাক্টিভ লার্নার হবো ডাইনামিক লার্নার হবো রিসোর্সফুল লার্নার হবো সেলফ লার্নার হবো তোমরা এক এক সময় আমার কাছে সেকেন্ডারি ইনফরমেশন আছে বিভিন্ন খবর থেকে আছে যে বই নাই বই নেওয়াটা বই নথিয়া প্রথমে তুমি তো জানিব বই নাই কিন্তু বই না থাকলে তোমরা যদি নিজে রিসোর্সফুল হবে তাহলে তোমরা ডেফিনেটলি এই যে তোমরা ইন্টারনেট দেখছো স্যার যে স্যার মানে যে করছেন স্যার তোমাদের থেকে অনেক কষ্ট আমাদের টিচার সবাই করছেন কেন বুক নেই প্রেসক্রাইব বুক নেই আজ পর সিলেবাস উইদিন এ ওয়ান ইয়ার উইদিন এ টু ইয়ার কে বই বের করবে বই গেলে দ্যাট উইল বি আউট অফ সিলেবাস এটা টাইম লাগবে না একটা স্ট্যান্ডার্ড বুক বের করতে ইট উইল টেক টাইম তো স্যার কিন্তু কষ্ট করে বিভিন্ন ম্যাটেরিয়াল গুলি অর্গানাইজ করে তোমাদের সাপোর্ট তাই না